কাইলৈ বিজেপিত যোগদান করব কংগ্রেস নেত্রী তথা খুমটাই সমষ্টির প্রাক্তন বিধায়িকা বিস্মিতা গগৈ। বিজেপিত যোগদান করব কংগ্রেস দলের অপসারিত নেত্রী অঙ্কিতা দত্তও। আনহাতে গেরুয়া বসন পিন্ধব আসুর প্রাক্তন সভাপতি দীপাঙ্ক নাথেও। আসু নেতা প্রকাশ দাস, কামরূপ জেলা আসুর উপদেষ্টা হেমন্ত দাসেও যোগদান করব বিজেপিত। উল্লেখযোগ্য যে বিস্মিতা গগৈ খুমটাই সমষ্টির এগারী শক্তিশালী নেত্রীর অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা। এই পাঁচজন নেতার বিজেপির যোগদান অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। কাইলে বিজেপির মুখ্য কার্যালয়ে যোগদান করব আটাইকেইজনে। আমি পুনের জানাইছো মুহূর্তত একটা ব্রেকিং নিউজ, একটা বিগ ব্রেকিং। কাইলে বিজেপির যোগদান করব কংগ্রেস নেত্রী তথা খুমটাই সমষ্টির প্রাক্তন বিধায়িকা বিস্মিতা গগৈয়ে। বিজেপির যোগদান করব কংগ্রেস দলের অপসারিত নেত্রী অঙ্কিতা দত্তও। আনহাতে গেরুয়া বসন পিন্ধিব আসুর প্রাক্তন সভাপতি দীপাঙ্ক নাথেও। আসু নেতা প্রকাশ দাস, কামরূপ জেলা আসুর উপদেষ্টা হেমন্ত দাসেও যোগদান করব বিজেপিত। উল্লেখযোগ্য যে বিস্মিতা গগৈ খুমটাই সমষ্টির এগারী শক্তিশালী নেত্রীর অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা। এই পাঁচজন নেতা বিজেপির যোগদান অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। কাইলৈ বিজেপির মুখ্য কার্যালয়ে যোগদান করব নেতাকেইজনে। এবারে লোকসভা নির্বাচনের কংগ্রেসে প্রস্তুত করেছে এজনীয়া তালিকা। নগাঁওর আউট হল প্রদ্যুৎ বরদলৈ। প্রদ্যুৎ বরদলৈ স্থানত টিকট দিয়া আছে গৌরব গগৈ। আনহাতে বরপেটার প্রতিদ্বন্দ্বিতা করব প্রদ্যুৎ বরদলৈ। ধুবুরীর প্রতিদ্বন্দ্বিতা করব রকিবুল হুসেইনে। কলিয়াবরীর প্রক্ষেপ করা হব রোজলীনা তির্কিক। যোরহাটের প্রতিদ্বন্দ্বিতা করব দেবব্রত শইকীয়া। লক্ষিমপুরের এজনীয়া তালিকাত নাম সোমাইছে উদয় শঙ্কর হাজরিকার। গুৱাহাটী সমষ্টিত আম আদমি পার্টি আর ডিব্রুগড়ের প্রতিদ্বন্দ্বিতা করব জাতীয় পরিষদে। আমি পুনের জানাইছো লোকসভা নির্বাচনের ইতিমধ্যে কংগ্রেস দলে প্রস্তুত করেছে এজনীয়া তালিকা। ইতিমধ্যে নগাঁওর আউট হয়েছে প্রদ্যুৎ বরদলৈ আর প্রদ্যুৎ বরদলৈর স্থানত টিকট দিয়া আছে গৌরব গগৈ। আনহাতে বরপেটার প্রতিদ্বন্দ্বিতা করব প্রদ্যুৎ বরদলৈ। ধুবুরীর প্রতিদ্বন্দ্বিতা করব রকিবুল হুসেইনে। কলিয়াবরীর প্রক্ষেপ করা হব রোজলীনা তির্কিক। যোরহাটের প্রতিদ্বন্দ্বিতা করব দেবব্রত শইকীয়া। লক্ষিমপুরের এজনীয়া তালিকাত নাম সোমাইছে উদয় শঙ্কর হাজরিকার। গুৱাহাটী সমষ্টিত আম আদমি পার্টি আর ডিব্রুগড়ের প্রতিদ্বন্দ্বিতা করব জাতীয় পরিষদে। আর ইতিমধ্যে আমি আপনাদের জানাইছো যে কংগ্রেসে এজনীয়া তালিকা প্রস্তুত করেছে আগন্তুক লোকসভা নির্বাচনের বাবে। আর সমান্তরালভাবে দেখা গেছে যে কংগ্রেস দলের মোক্ষম আঘাত, কেবাগিও কংগ্রেস শক্তিশালী কংগ্রেস নেতা ইতিমধ্যে কাইলে পদত্যাগ করব। খুমটাই সমষ্টির প্রাক্তন বিধায়িকা বিস্মিতা গগৈ, কংগ্রেসের অপসারিত নেত্রী অঙ্কিতা দত্তকে ধরে কেবাগিও কংগ্রেস নেত্রী ইতিমধ্যে গেরুয়া বসন পিন্ধিব বলে জানিপরা হয়েছে। আর এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছি আমার জ্যেষ্ঠ সাংবাদিক পঙ্কজ শর্মা। পঙ্কজ, দেখা গেছে যে ইতিমধ্যে কংগ্রেস দলের মুখ্যম আঘাত, কংগ্রেস নেত্রী খুমটাই সমষ্টির প্রাক্তন বিধায়িকা বিস্মিতা গগৈ, অঙ্কিত দত্তকে ধরে কেইবাগৰাকীও কংগ্রেস নেত্রী ইতিমধ্যে গেরুয়া বসন পিন্ধিব বলে জানিপরা গেছে। আর সমান্তরভাবে দেখা গেছে কংগ্রেস দলের লোকসভা নির্বাচনের তৎপরতা। ইতিমধ্যে এজনীয়া তালিকা প্রস্তুত করেছে আর এজনীয়া তালিকাত দেখা গেছে যখন প্রত্যাশী আসল ঠাইত আসল ভাবি নাকি অন্য সকল প্রক্ষেপ করা হয়েছে। এই সন্দর্ভত আপনার জানি বিচার দশ পনেরো জনীয় একটা দলে কংগ্রেস বা আসু বা বিভিন্ন দল সংগঠনের যথেষ্ট প্রভাবশালী দশ বা পনেরো জনীয় দল এটাই কাইলে বিজেপি যোগদান করব। আর তার বিষয়ে যদি উল্লেখযোগ্য আমি তিনটা নাম বলে কো যে আসু প্রাক্তন সভাপতি দীপাঙ্ক নাথ, প্রাক্তন মন্ত্রী খুমটাই সমষ্টির প্রাক্তন বিধায়িকা বিস্মিতা গগৈ আর মহিলা কংগ্রেসের মহিলা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী আমগুৰি সমষ্টির দুয়াগড়ের প্রার্থী অঙ্কিতা দত্ত। আর যদি আপনি ভালদরে চাই কেবল বিজেপি কোরবাত এটা বেলেগ ধরনের একটা রাজনৈতিক সমীকরণের যোগেদি তিনিজনক যোগদান করাব খুঁজেছে বাকি সকলের। আপনি যদি চাই দীপাঙ্ক নাথ আসু নামনি অসমত গোয়ালপাড়া গোটে কংগ্রেসের ভোট বেঙ্ক হিসাবে পরিচিত এরিয়াখিনি তাত কোরবাত এজন অসমীয়া থলুয়া অসমীয়া এজনক প্রক্ষেপ করে কংগ্রেসক প্রত্যাহ্বান জানাব খুঁজেছে। আর তার লগে লগে যদি বিস্মিত গগৈ চাই কেবল প্রাক্তন মন্ত্রী বা প্রাক্তন বিধায়িকা বলে নয়, বিভিন্ন সময় কংগ্রেসে আহোম সকল লগত আছে বা গৌরব গগৈ তিনি আহোমের প্রচার চলায় তেওঁলোকে আহোমের ভোট বেঙ্ক লোবলৈ চেষ্টা করে। কিন্তু বিস্মিত গগৈ কেবল প্রাক্তন বহিরা হিসাবে প্রাক্তন মন্ত্রী হিসাবে বা প্রাক্তন বিধায়িকা হিসাবে নয়, আহোমের এক প্রতিনিধি হিসাবে বিজেপি
যোগদান করে কংগ্রেসের ভোট ব্যাংকর আঘাত আনব খুঁজাইছে। খুব কৌশলী রাজনীতি বিজেপির এক যোগদান কার্যক্রম দেখা গেছে। তার অঙ্কিত দত্ত খুব আগ্রাসী দেখা গেছে যে কংগ্রেসের চরম দুর্বশতো অঙ্কিত দত্তয়ে খুব আগ্রাসীভাবে প্রতিদ্বন্দ্বী দলক আক্রমণ করে বা খুব ভাষ্যগুলি তেনকা ধরনের। গতি অঙ্কিত দত্ত যদি কোনো যথেষ্ট যুব অনুগামী আছে বলে দাবি করার গতি আরো এগারী উজনি নেত্রী আমি কংগ্রেসক উজনি নিশকটিয়া করার এক পরিকল্পনা বিজেপির করেছে আর তা কোথাও সফল হয়েছে। কংগ্রেসে লক্ষ্যত ব্যর্থ হয়েছে। নেতা সকল বারে বারে কংগ্রেসের বিজেপিলে গেছে বা প্রত্যেক কংগ্রেস সভাপতি ভূপেন বরাই কয় যে মানে কথা পাতি আছো গোটে বিষয়টি সমাধান হব, কিন্তু দেখা গেছে যে ইজনের পিছন কিজন নেত্রী। গতি এই তিনজন নেতার যোগদানে বিজেপি ইতিমধ্যে শক্তিশালী, কিন্তু কংগ্রেস আরো অধিক দুর্বল হব। সেই বার্তাটি করবার বিজেপি আমি সেই কৌশল করবার প্রয়োগ করবো। বিজেপির সমষ্টি সমষ্টি পার্টি আছে, দল সংগঠন আছে, কিন্তু যত যত কংগ্রেস অকনমানো শক্তিশালী আছে তাকেও কংগ্রেসক দুর্বল করার এই রণনীতি গ্রহণ করি এই যোগদান কাইলে যোগদান কার্যসূচী হব। তার বাবে এই যোগদান কার্যসূচী যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারে মানে ইতিমধ্যে মানে উল্লেখ করি যে কংগ্রেসে পার্টি তালিকা চোদ্দজনীয় পার্টি তালিকা সম্পূর্ণ করেছে আর দেখা গেছে যে 1,00,000 টাকাকে ফিজ গ্রহণ করেছিল। 1,00,000 সমষ্টিত 12-14 জনকে পার্টি আবেদন করেছিল, কিন্তু তারপর কংগ্রেসে রাহুল গান্ধী ভ্রমণের সময়তে এক অনানুষ্ঠানিক বৈঠকের যোগেদি 14 জনীয় মিত্রজোটের গোটে পার্টি তালিকা প্রস্তুত করেছে। আর এই পার্টি তালিকা প্রায় চূড়ান্ত বলে কব পারি। মানে প্রথমে পার্টি তালিকাখান করে আসো, তারপর মানে কেউ এই পার্টি তালিকাখান গুরুত্বপূর্ণ বা কেউ চূড়ান্ত বলে কিছু সেই কথাটো মানে বর্ণনা করিম। ডিব্রুগড় রুজিজ্যোতি গগৈ, যোরহাট দেবব্রত শইকীয়া, কাজিরঙা রঞ্জিলা তিরকি, নগাঁও গৌরব গগৈ, গুহাটি আম আদমি পার্টি কিনে দিয়েছে ভবেন চৌধুরী, খেলিব দরং ওদালগুড়ি মাধব রাজবংশী, লক্ষিমপুর উদয় শঙ্কর হাজরিকা বা রানী নগরের মাজত দুইজনের মাজে প্রতিদ্বন্দ্বিতা চলি আছে, কিন্তু উদয় শঙ্কর হাজরিকারে সম্ভাবনা বেশি। তার লগে কোকরাঝার প্রবীণ বড়ো, কার্বি আংলং জয়রাম ইঞ্জেন, বরপেটা প্রদ্যুৎ বড়ুই, ধুবুরি রকিবুল হোসেন, করিমগঞ্জ হাফিজ রশিদ আহমেদের সম্ভাবনা আছে। কিন্তু রাহুল গান্ধীর যুব কংগ্রেসের সভাপতি জুবের আহমেদের লগতে যথেষ্ট কথা পাতিছে বা গুরুত্ব দিছে, গতি যিকোনো দুজনের মাজত এজনের হব। তেজপুরত তৃণমূল কংগ্রেসে দাবি জানাইছে রিপুন বরাই খেলার সম্ভাবনা আছে। রিপুন বরাই যদি নেখেলে পবন সিং আগরে তেজপুরত অপ্রত্যাশিতভাবে ভাবা নাছিল কিন্তু পবন সিং আগরে খেলার পর আছে শিলচর তৃণমূল কংগ্রেসলৈ এৰিছে। এতিয়া মই বৰ্ণনা কৰি যে কিয় গোটেই কথাখিনি এই চাৰিখন চূড়ান্ত বুলি কোৱা হৈছে, যদি আপুনি ভালদৰে চাই যে ভাৰত ভাৰত জোৰ ন্যায় যাত্ৰাই যথেষ্টখিনি বাৰ্তা দিছে কোন কংগ্ৰেছে কোনখন আসন নিজৰ লগত ৰাখিব আৰু কোনখন মিত্ৰৰ লগত। আপুনি যদি গুৱাহাটী সমষ্টি যদি চায়, গুৱাহাটী কংগ্ৰেছৰ ইয়াত ৰাজীৱ ভৱন আছে, কংগ্ৰেছৰ নেতাসকল ইয়াত থাকে, কিন্তু আপুনি যদি ভালদৰে চায় কংগ্ৰেছে গুৱাহাটী কোন ধৰণৰ সমষ্টি কেন্দ্ৰিক এক্টিভিটি কৰা নাই, কোনো ধৰণৰ কাৰ্যকলাপ নাই, গুৱাহাটী সমষ্টিক লৈ সভা সমিতি করা নাই। তার পরিবর্তে গুৱাহাটীর কাষরিয়া সমষ্টি বরপেটা বা নগাঁও কিখনের পিছত কিখন বৈঠক করে আছে। গুৱাহাটীত এই কারণে বৈঠক করা নাই কারণ গুৱাহাটী আম আদমি পার্টি এড়ি দিব। একদরে দেখা গেছে যে গোটেই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সেয়া উজনি যাওয়ার কথাই নাছিল, কিন্তু যেহেতু দেবব্রত শইকীয়াক পার্টি হিসাবে প্রক্ষেপ করা হয়েছে, দেবব্রত শইকীয়া দাবি জানাইছিল যে রাহুল গান্ধী যোরহাটের মাজেরে যাব লাগবে। আর আপনি যদি চাই যে রাহুল গান্ধী যোরহাটলৈকেহে গল, ডিব্রুগড়লে কিন্তু যাওয়া নাই, কারণ ডিব্রুগড় আসনটো জাতীয় পরিষদ গড়ব। তার দেখা গেছে যে কংগ্রেসের আটাইতো ডর যখন বৈঠক চাপরত অনুষ্ঠিত হয়েছে মিত্র দলের, সেই অনুষ্ঠিত হয়েছে ধুবুরী। সেই বৈঠক রকিবুল হোসেনের উদ্যোগত রকিবুল হোসেনে দাবি জানাইছে যে যেহেতু ধুবুরীত প্রার্থী হব, গতি প্রথমে তার একটা মোমেন্টাম একটা পরিবেশ সৃষ্টি করব লাগে, তার এই চাপরত বৈঠক আয়োজন করেছিল। গতি ভালদরে চালে অকমান মন করলে দেখা যাব যে কংগ্রেসের যত যত খেলবে বৈঠক করে আছে আর যত যত নেখেলে সেই সমষ্টি সমূহ এড়িয়ে দিয়ার দরে হয়েছে। আর কলিয়াবর সমষ্টির রঞ্জিলী নেত্রী প্রক্ষেপ করেছে, এগারী মহিলাও দিয়া হল, গৌরব গগৈ বিকল্প হল। আর যদি তারে কব লাগবে যে কংগ্রেসে কোথাও একটা ব্যালেন্স করবলে চেষ্টা করেছে, যেহেতু ডু অর ডাই সিচুয়েশন সরু বা মরুর দরে পরিবেশ, তার বাবে কংগ্রেসে এইবার নতুন প্রার্থীর পরিবর্তে প্রাক্তন বিধায়ক বা এতিয়ার বিধায়ক সকলক আনি কোথাও নির্বাচনের সময় বিজেপির বিরুদ্ধে এক এক পরিবেশ সৃষ্টি করব খুঁজেছে। তার বাবে চামগুড়ি সমষ্টির প্রার্থী রকিবুল হোসেন ধুবুরী সমষ্টির প্রার্থী হব, প্রাক্তন বিধায়িকা রজলীলা তিরকিক দিয়া হয়েছে কলিয়াবর সমষ্টি। তার লগে তেজপুরত কংগ্রেসে একটা রণনীতি করব খুঁজেছে যে যেটা 2019 বিজেপিয়ে খেলেছিল যে
পল্লবচন দাস চাহ জনগোষ্ঠীর প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিল, যথেষ্ট ভোট আছে। তার বাবে পবন সিং ঘাটু আর ডিব্রুগড়ের পর আমি তেজপুরত প্রতিদ্বন্দ্বিতা করাব খুঁজেছি। গতি এই তালিকাখন প্রায় চূড়ান্ত বলে কব লাগবে, কেবল হয়তো দুই এটা সাল সলনি হব পারে, কেবল আনুষ্ঠানিকতা বাকি আছে। ইয়ার 90% এই যে তালিকার যোগেদি কংগ্রেসে নির্বাচন খেলিব, গতি একদিনাই দুটা খবর বলে কব লাগবে। এফালে কংগ্রেসের মুখ্যম আঘাত আর কংগ্রেসে চেষ্টাও করেছে পার্টি এই পার্টি তালিকার যোগেদি, গতি কাইলে যোগদান কার্যসূচীও যথেষ্ট গুরুত্বপূর্ণ হব। আর এই পার্টি তালিকাখন যেটা চূড়ান্ত হব তেতিয়া হয়তো নির্বাচনের বতাহ সম্পূর্ণরূপে বিয়পি পড়ব বলে কব লাগিব। বনজিৎ, ধন্যবাদ জানাইছো পঙ্কজ শর্মা। দেখা গৈছে এক রাজনৈতিক এক সমীকরণ ইতিমধ্যে দেখিলে পোৱা গৈছে, কংগ্রেস দলত মুখ্যম আঘাত আর ইপিনে কংগ্রেস দলে আগন্তুক লোকসভা নির্বাচনের এজনীয়া তালিকা প্রস্তুত করেছে।